আমাদের অনেক ভাই বোন আছেন যারা যে কোনো নামাজ পড়ার পরেই অটোমেটিক তাদের দুই হাত উপর দিকে চলে আসে, অর্থাৎ দুই হাত তোলেন, মোনাজাত করেন, এরপর কিছু একটা বলে তারপরে মুখমণ্ডল মোছেন। তার মানে যে কোনো নামাজ হোক, সেটা ফরজ, সুন্নত, নফল, সকল নামাজের শেষেই সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে দুই হাত তুলে মোনাজাত করতে হবে, এমন একটি ধারণা আমাদের অনেকের মধ্যেই বদ্ধমূল হয়ে আছে। এটি একটি ভুল ধারণা। মূলত সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে নামাজ শেষ, নামাজের পরে ফরজ নামাজ হলে বিভিন্ন রকমের জিকির, দোয়া বসে বসে পড়ার কথা নবী আলাইহিসসালাম থেকে বর্ণিত হয়েছে, সাহাবীদের থেকে বর্ণিত হয়েছে, এবং এর বাইরে আপনার ফরজ হোক অথবা সুন্নত নামাজ হোক অথবা নফল নামাজ হোক, সাধারণ যত নামাজ আছে এগুলোর সালাম ফেরানোর পরে হাত তোলার কোনো নির্দেশ কোরআন সুন্নার কোথাও বর্ণিত হয়নি। আর বিশেষ করে সালাতটাই হলো দোয়া, সালাতের শেষ অংশে বিশেষ করে আমরা দোয়া করি আল্লাহর কাছে, সুরায়ে ফাতেহা এটাও একটি দোয়া, যেমন শুরুতে তেমনিভাবে সালাতের শেষ অংশে আত্তাহিয়াত পড়ি, সেখানেও দোয়া, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন, আমাদের প্রতি এবং আল্লাহর নেক বান্দার প্রতি শান্তি বর্ষিত হোক, এটা দোয়া। এরপর দরুদ ইব্রাহিম পুরোটাই রাসূলের জন্য, রাসূলের পরিবারের জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া, এবং তারপরে দোয়ায়ে মাসুরা দোয়া, সেখানে কিন্তু বুখারীর বর্ণনা মুসলিম বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুম্মা ইখতার মিনা দোয়াই মাশা, এরপরে আত্তাহিয়াতের পরে এবং দরুদের পরে সে যে কোনো দোয়া আল্লাহর কাছে করতে পারে। তার মানে সালাম ফেরানোর আগের মুহূর্তটা দোয়ার মুহূর্ত। অতএব সালামের পরে আর হাত তুলে একেবারে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে হাত তুলতে হবে, হাত তুলে দোয়া করতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, বিভিন্ন দোয়া সালামের পরে, বিভিন্ন সালাতের পরে বর্ণিত হয়েছে, সেগুলো পড়া যেতে পারে, কিন্তু সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে হাত তুলে দোয়া করা, এটাকে যদি আমরা জরুরি মনে করি, এটাকে সুন্নাহ মনে করি, মুস্তাহাব মনে করি এবং সব নামাজ শেষে এইভাবে করতে থাকি, তাহলে এটা বেদাত বলে পরিগণিত হবে, বিধায় এটা আমাদের সংশোধন করা উচিত। অনেক ভাইদেরকে মসজিদে বিভিন্ন জায়গাতে নামাজের সময় দেখা যায় যে সালাম ফেরাইছেন, সঙ্গে সঙ্গে দুই হাত তুলেছেন, তার মানে সালাম ফেরানো শেষ, এখন দুই হাত তুলে দোয়া করতে হবে না। সালাম ফেরানো শেষ হলে যদি ফরজ নামাজ হয় আস্তাগফিরুল্লাহ তিনবার পড়েন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতাল জালাল ওয়াল ইকরাম এটা পড়েন, এবং আরও দোয়া আছে সেগুলো পড়েন, কিন্তু সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আপনাকে হাত তুলতে হবে এটা জরুরি নয়। এটাকে জরুরি মনে করলে বরং বিদআত হবে, যা পরিত্যাজ্য। আল্লাহ তাআলা সংশোধন করার তৌফিক দান করুন।